আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022 দর্শন বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে মুসলিম দার্শনিক বৃন্দ। বিষয়টির কোড হচ্ছে 23-17-11। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 12 ফার্স্ট 2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো। ইনশাল্লাহ এই সাজেশন থেকেই পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলিম দর্শনের জনক কে? মুসলিম দর্শনের জনক আল-কিন্দি। দুই নম্বর, আল-কিন্দির দুইটি বইয়ের নাম উল্লেখ করো। আল-কিন্দির দুইটি বইয়ের নাম হচ্ছে অন দ্য ফাইভ এসেন্স অ্যান্ড অন দ্য ইন্টেলেক্ট। তিন নম্বর প্রশ্ন, ফালাসিফা অর্থ কী? ফালাসিফা শব্দের অর্থ হচ্ছে দার্শনিক। চার নম্বর, ফালাসিফা সম্প্রদায়ভুক্ত তিনজন দার্শনিকের নাম উল্লেখ কর। প্রথমজন হচ্ছেন আল-কিন্দি, দুই নম্বর আল ফারাবি এবং তিন নম্বর হচ্ছে আল গাজালি। ফার্স্ট নম্বর প্রশ্ন, ফালাসিফা সম্প্রদায়ভুক্ত দুই দার্শনিকের নাম উল্লেখ কর, আল-কিন্দি ও আল ফারাবি। ছয় নম্বর, ফালাসিফা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? আল-কিন্দি। সাত নম্বর প্রশ্ন, মুসলিম দর্শনের উৎসগুলো কী কী? মুসলিম দর্শনের উৎস হচ্ছে দুইটি। প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, যেটা কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। দুই নম্বর হচ্ছে বাহ্যিক উৎস। আট নম্বর প্রশ্ন হচ্ছে, আল-কিন্দির মতে জ্ঞানের উৎস কী? বুদ্ধি ও অভিজ্ঞতা। নয় নম্বর, আল-কিন্দির মতে বুদ্ধিবৃত্তি ভর কয়টি? চারটি। দশ নম্বর হচ্ছে, আল-কিন্দির মতে জগতের মৌলিক উপাদানগুলো কী? জড়, আকার, গতি, দেশ এবং কাল। এগারো নম্বর, আল-ফারাবি কী উপাধিতে ভূষিত হন? আল-ফারাবি আল-সানি উপাধিতে, মুআল্লিমা সানি উপাধিতে ভূষিত হন। বারো নম্বর, মুসলিম দর্শনের দ্বিতীয় শিক্ষক বলা হয় কাকে? আল-ফারাবিকে। তেরো নম্বর, কোন দার্শনিককে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয়? আল-ফারাবিকে দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয়। চৌদ্দ নম্বর, আল-ফারাবির মতে সত্তা কত প্রকার এবং কী কী? সত্তা দুই প্রকার, অনিবার্য সত্তা এবং সম্ভাব্য সত্তা। পনেরো নম্বর প্রশ্ন, ফারাবির মতে সত্তা কত প্রকার এবং কী কী? ফারাবির মতে সত্তা দুই প্রকার, অনিবার্য সত্তা এবং সম্ভাব্য সত্তা। ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে, ইবনে মিশকাওয়ার পূর্ণ নাম কি? আবু আলী মোহাম্মদ ইবনে ইয়াকুব। সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে, ইবনে মিশকাওয়ার মধ্যে আত্মার কয়টি অংশ? আত্মার তিনটি অংশ। আঠারো নম্বর প্রশ্ন, ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম কি? ইবনে সিনার দার্শনিক বিশ্বকোষের নাম হচ্ছে কিতাব আশিফা। উনিশ নম্বর প্রশ্ন, ইবনে সিনার মতে আত্মার স্তর কয়টি ও কী কী? ইবনে সিনার মতে আত্মার স্তর হচ্ছে তিনটি, উদ্ভিদাত্মা, জীবাত্মা এবং মানবাত্মা। বিশ নম্বর প্রশ্ন, ইবনে সিনার মতে আত্মা কত প্রকার এবং কী কী? আত্মা তিন প্রকার, উদ্ভিদাত্মা, জীবাত্মা এবং মানবাত্মা। একুশ নম্বর, হুজ্জাতুল ইসলাম শব্দটির অর্থ কী? হুজ্জাতুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলামের রক্ষক। বাইশ নম্বর প্রশ্ন, আল গাজ্জালি একটি প্রসিদ্ধ গ্রন্থের নাম উল্লেখ কর। আল গাজ্জালির একটি প্রসিদ্ধ গ্রন্থের নাম হচ্ছে ইয়াহিয়া উল উলুম আদ-দ্বীন। তেইশ নম্বর প্রশ্ন, মুসলিম জাতির শ্রেষ্ঠ মৌলিক চিন্তাবিদকে? আল গাজ্জালি। চব্বিশ নম্বর, তাহাফুতুল ফালাসিফা গ্রন্থটির রচয়িতাকে? ইমাম গাজ্জালি। পঁচিশ নম্বর, আল গাজ্জালির দার্শনিক পদ্ধতির নাম কি? আল গাজ্জালির দার্শনিক পদ্ধতির নাম হল সংশয়বাদ। ছাব্বিশ নম্বর প্রশ্ন, হাই ইবনে ইয়াকজান গ্রন্থটির রচয়িতাকে? হাই ইবনে ইয়াকজান গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ইবনে তুফায়েল। সাতাশ নম্বর প্রশ্ন, ইবনে তুফায়েল কোন ধরনের দার্শনিক ছিলেন? ইবনে তুফায়েল বুদ্ধিবাদী ও মরমীবাদী দার্শনিক ছিলেন। আঠাশ নম্বর, ইবনে তুফায়েলের বিখ্যাত দার্শনিক উপন্যাস কোনটি? ইবনে তুফায়েলের বিখ্যাত দার্শনিক উপন্যাস হচ্ছে হাই ইবনে ইয়াকজান। উনত্রিশ নম্বর প্রশ্ন, ইবনে রশুদ কোন ভাষায় পারদর্শী ছিলেন? ইবনে রশুদ আরবি ভাষা ছাড়াও গ্রিক এবং হিব্রু ভাষার পারদর্শী ছিলেন। ত্রিশ নম্বর, ইবনে রশুদের মতে জ্ঞান কত প্রকার এবং কী কী? ইবনে রশুদের মতে জ্ঞান হচ্ছে তিন প্রকার, আলঙ্কারিক জ্ঞান, যুক্তিসিদ্ধ এবং প্রতিপাদক। একত্রিশ নম্বর, ইবনে খালদুন কে ছিলেন? ইবনে খালদুন ছিলেন একজন বিখ্যাত মুসলিম দার্শনিক, সমাজচিন্তাবিদ ও ইতিহাসবেত্তা। বত্রিশ নম্বর প্রশ্ন, ইবনে খালদুন কোন দেশের দার্শনিক ছিলেন? ইবনে খালদুন তিউনিশিয়ার দার্শনিক ছিলেন। তেত্রিশ নম্বর, আল মুকাদ্দিমা গ্রন্থটির লেখককে? আল মুকাদ্দিমা গ্রন্থটির লেখক হচ্ছেন আল ইবনে খালদুন। চৌত্রিশ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত ইবনে খালদুনের মতবাদটির নাম কী?
রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত ইবনে খালদুনের মতবাদটির নাম হলো আসাবিয়া। 35 নম্বর, মুল্লা সাদরার মতে আত্মার বৃত্তি কয়টি ও কী কী? আত্মার বৃত্তি হচ্ছে দুইটি, ব্যবহারিক বৃত্তি এবং তত্ত্বীয় বৃত্তি। 36 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামের সমন্বয় সাধন করেন কে? পাশ্চাত্য সভ্যতার সাথে ইসলামের সমন্বয় সাধন করেন শাহ ওয়ালিউল্লাহ। 37 নম্বর প্রশ্ন, কোরআনের প্রথম ফার্সি অনুবাদ করেন কে? শাহ ওয়ালিউল্লাহ। 38 নম্বর প্রশ্ন, ওয়ালিউল্লাহর মতে দর্শনের ভিত্তি কী? ওয়ালিউল্লাহর মতে দর্শনের ভিত্তি হচ্ছে ধর্ম। 39 নম্বর প্রশ্ন, ওয়ালিউল্লাহর মতে ইচ্ছার স্বাধীনতা কী? ওয়ালিউল্লাহর মতে ইচ্ছার স্বাধীনতা হলো পার্থিব জগতের সত্তা ও ঘটনা। 40 নম্বর, খুদি শব্দের অর্থ কী? খুদি শব্দের অর্থ হচ্ছে আত্মা বা আত্মসত্তা। 41 নম্বর প্রশ্ন, ইকবালের মতে আত্মা বা খুদির স্বরূপ কীভাবে জানা যায়? ইকবালের মতে সজ্ঞা বা অথিন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আত্মা বা খুদির স্বরূপ জানা যায়। 42 নম্বর, ইকবালের দর্শনের মৌল ধারণা কয়টি ও কী কী? ইকবালের দর্শনের মৌল ধারণা হচ্ছে চারটি, সজ্ঞা, খুদি, জগৎ এবং আল্লাহ। 43 নম্বর প্রশ্ন, ইকবালের মতে জ্ঞানের অনিবার্য উৎস কী? জ্ঞানের অনিবার্য উৎস হলো অভিজ্ঞতা। সর্বশেষ প্রশ্ন, কাকে নবজাগরণের দার্শনিক বলা হয়? আল্লামা ইকবালকে নবজাগরণের দার্শনিক বলা হয়। এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন আপনাদের সাথে শেয়ার করব খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, আল-কিন্দিকে প্রথম আরবীয় দার্শনিক বলা হয় কেন আলোচনা করো। 2 নম্বর, ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্ব ব্যাখ্যা করো অথবা আসাবিয়া কী? 3 নম্বর, আল-কিন্দির মতে ফাইভ এসেন্স কী অথবা আল-কিন্দির মতে ফাইভ এসেন্স সম্পর্কে ধারণা দাও। 4 নম্বর প্রশ্ন, ইতিহাস দর্শনে ইবনে খালদুনের অবদান আলোচনা করো। 5 নম্বর, বুদ্ধিবৃত্তির শ্রেণীবিন্যাস সম্পর্কে আল-ফারাবির মত আলোচনা করো অথবা ফারাবির বুদ্ধিবৃত্তির শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আল-ফারাবির নীতিবিদ্যা ব্যাখ্যা করো অথবা আল-ফারাবির নীতিবিদ্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইবনে মিসকাওয়াহ এর মতানুসারে নৈতিকতার সাথে সমাজের সম্পর্ক আলোচনা করো অথবা কোন যুক্তিতে ইবনে মিসকাওয়াহ সদ্গুণকে মানবীয় উৎকর্ষা বলেছেন আলোচনা করো। 8 নম্বর, যুক্তিবিদ্যায় ইবনে সিনার অবদান আলোচনা করো অথবা যুক্তিবিদ্যায় ইবনে সিনার অবদানসমূহ কী আলোচনা করো। 9 নম্বর, ইবনে সিনা অনুসরণে আত্মার স্তরসমূহ ব্যাখ্যা করো। 10 নম্বর, মুল্লা সাদরার দর্শন সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর, ইবনে সিনাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কেন আলোচনা করো। 12 নম্বর, আল গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন অথবা আল গাজ্জালিকে ইসলামের রক্ষক বলার কারণ কী আলোচনা করো। 13 নম্বর হচ্ছে, আত্মা সম্পর্কে আল গাজ্জালির মতবাদ আলোচনা করো। 14 নম্বর, মুসলিম দর্শনে আল গাজ্জালির অবদান আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ইকবালকে নবজাগরণের দার্শনিক বলা হয় কেন আলোচনা করো। 16 নম্বর, আল্লাহর গুণাবলী সম্পর্কে ইবনে রুশদের অভিমত আলোচনা করো। 17 নম্বর, ইবনে রুশদের জ্ঞানতত্ত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ইবনে রুশদের অধিবিদ্যা আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করব গ বিভাগ। গ বিভাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আল-কিন্দির অধিবিদ্যার একটি বিবরণ দাও, তাকে কেন প্রথম মুসলিম দার্শনিক বলা হয় আলোচনা করো। 2 নম্বর, আল-কিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা করো। আল-কিন্দির জ্ঞানতত্ত্ব আলোচনা পূর্বক চার প্রকার বুদ্ধির ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর, শাহ ওয়ালিউল্লাহর দর্শন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্র দর্শনে আল-ফারাবির অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ফার্স্ট নম্বর প্রশ্ন হচ্ছে, বিবর্তন বা সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে ইবনে মিসকাওর মতামত ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যায় ইবনে সিনার অবদান আলোচনা করো। 7 নম্বর, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহর ধারণা উল্লেখ করো। 8 নম্বর, মুসলিম দর্শনে মোল্লা সাদরার ভূমিকা আলোচনা করো। 9 নম্বর, চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার অবদান মূল্যায়ন করো। 10 নম্বর, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইমাম আল গাজ্জালির মতবাদ মূল্যায়ন করো। 11 নম্বর, ইকবালের খুদি তত্ত্ব ব্যাখ্যা করো। ইকবালের খুদি দর্শন ব্যাখ্যা ও মূল্যায়ন করো। 12 নম্বর, মুসলিম দর্শনে আল গাজ্জালির অবদান আলোচনা করো, তাকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন ব্যাখ্যা করো। 13 নম্বর, ইবনে তুফাইলের দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 14 নম্বর, ইবনে রুশদ কীভাবে ধর্মের সাথে দর্শনের সমন্বয় করেন আলোচনা করো। 15 নম্বর, দৈহিক পুনরুত্থান সম্পর্কে ইমাম আল গাজ্জালি ও দার্শনিকদের যুক্তিগুলো ইবনে রুশদ কীভাবে আলোচনা করেন আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ইবনে খালদুন কে ছিলেন তার দর্শন আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উত্থান ও পতনের সাথে আসাবিয়ার সম্পর্ক আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাইকে।